ইউটিউবে আরো একজন দর্শক প্রশ্ন রেখেছেন, সুমাইয়া ইসলাম, তিনি লিখেছেন L4-5 ডিস্কে প্রবলেম, এটার জন্য কি এক্সারসাইজ করব? জি ধন্যবাদ। আসলে L4-5 এটা সবচেয়ে বেশি পিএলআইডি এর সমস্যা, মানে আমরা যত পিএলআইডি রোগী পাই সেটা বলে এই লেভেলটাতেই সমস্যাটা বেশি হয়ে থাকে, বেশি হয়ে থাকে। তারপরে হচ্ছে L5-S1 হয়, তারপরে হচ্ছে ঘাড়ের L4-5 ঘাড়ের সার্ভাইকাল 4-5 এবং 5-6-7 এই লেভেলগুলো হয়। তো 4-5টা আসলে দুই জায়গায় বেশি হয়ে থাকে। তো পিএলআইডির 4-5 বলেন আর L5-S1 বলেন কোমরের, এগুলার মোস্ট অফ দ্য এক্সারসাইজই হচ্ছে ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ। আমরা এটাকে বলি ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ। এই কথা বলে গুগলে সার্চ দিলে প্রচুর এক্সারসাইজ পাওয়া যাবে, এবং অবশ্যই একজন রিনাউন্ড ডাক্তার বা পরিচিত ডাক্তারের শেখানো ব্যায়াম সে করতে পারে। এবং আমার ইউটিউবে কিন্তু আমি পিএলআইডির ব্যায়াম দিয়েছি, স্পেশালি উপর হয়ে শুয়ে যে ব্যায়ামগুলো আছে আমরা বলি প্রোন লাইং বা উপর হয়ে শুয়ে, এবং আমরা 4-point kneeling মানে চার দুই হাত দুই হাঁটু ব্যবহার করে উপর হয়ে বিভিন্ন এক্সারসাইজ দিয়েছি, এগুলো উনি শিখে করতে পারে। এবং এক্সারসাইজগুলোর ব্যাপারটা আবার বলে দিই, যারা এক্সারসাইজ আপনাদের করতে গিয়ে যে এক্সারসাইজটা প্রবলেম হয়, মনে হয় আপনার কাছে কষ্ট হয় বা ব্যথা বেড়ে যায় বা আপনার কাছে এটা কমফোর্টেবল না, ওই এক্সারসাইজ করার কোনো দরকার নেই। কারণ পিএলআইডির আমরা অনেক ব্যায়াম ইউটিউবে দিয়েছি, সেটা হচ্ছে 1-10-15 এরকম অনেক ব্যায়াম আছে, এবং আমরা মডিফাইড করে দিয়েছি যে এই ব্যায়ামটা এভাবে করতে না পারলে এইভাবে করবেন, এভাবে করতে না পারলে এইভাবে করবেন। তো সো আপনি দেখে শিখে আপনার কাছে যেটা সুইটেবল মনে হয় সেই এক্সারসাইজগুলো, এবং যেটা করলে আপনি পরবর্তীতে মানে আফটার এক্সারসাইজ ভালো লাগে, পেইন কমে যায়, আপনি বেটার ফিল করেন, ওই এক্সারসাইজগুলো করতে থাকেন, তাহলেই আপনার এটা সমস্যার সমাধান হবে। আসলে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ যে কার জন্য কোন এক্সারসাইজটা সুইটেবল, কারণ প্রত্যেকটি মানুষই তো আসলে আলাদা, এক একজনের জন্য এক একটা সুইটেবল হয়। আপনি আরেকটা বিষয়ে কথা বলছিলেন যে যারা এক্সারসাইজ শুরু করতে যাচ্ছে তাদেরকে ওয়ার্ম আপ করা বা এক্সারসাইজের শেষে কি করা উচিত, হাইড্রেশনটা কিভাবে মেইনটেইন করা উচিত, এটা যদি একটু ডিটেইলে বলতেন। এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যেমন নিয়মিত হাঁটতে বলি, নিয়মিত দৌড়াইতে বলি, সাঁতার কাটতে বলি, এটা একটা আছে। অনেকে আবার জিমে যায় বা অনেক মা বোনরা আছে বাসায় ট্রেডমিল ইউজ করে হাঁটে, ওনারা তো হয়তো ওনারা হুট করে হাঁটা শুরু করলো, সময় পায় না, হয়তো পেয়ে গেল, তো এই ক্ষেত্রে হয়তো ইঞ্জুরি হতে পারে। এই জন্য যে কোনো এক্সারসাইজ আপনি যখনই আপনি মনস্থির করবেন যে আপনি আজকে হাঁটবেন বা দৌড়াবেন বা সাঁতার কাটবেন বা জিম এক্সারসাইজ করবেন, তখন প্রথমত আপনার পেটটা খালি থাকতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকে খাবার খেয়ে যায় এক্সারসাইজ করতে, যে খেলে মনে হয় এনার্জি পাবে বেশি, এটা করা যাবে না। কারণ একসাথে আপনার ডাইজেস্টিভ সিস্টেম যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু শরীরের জন্য ক্ষতি। তো পেট খালি রেখে আইদার খালি পেটে যেতে পারে অথবা খাবার খেয়ে অন্তত 1.5-3 ঘন্টা পরে যেতে পারে। খালি পেটে এক্সারসাইজ করতে হবে নাম্বার ওয়ান, আর নাম্বার টু পর্যাপ্ত পানি খেয়ে নিতে হবে, মানে একেবারে পেট ভরে না, মানে এক্সারসাইজের পূর্বে হয়তো 1 গ্লাস পানি খেলো, সাথে পানি রাখতে পারে, হাঁটার সময় হয়তো একটু একটু করে মাঝে মাঝে পানি খেলো। এই যে হাইড্রেশনটা, এটা খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। আর কিছু একটু একটু যদি ফোর্সফুলি এক্সারসাইজ করতে চায়, যেমন যদি গতি বাড়াতে চায় বা হয়তো আপনার কিছু এক্সারসাইজ যেমন রানিং, তো এই ক্ষেত্রে তাকে আগে ওয়ার্ম আপ করে নিতে হবে, হালকা বডির বিভিন্ন প্রকার ওয়ার্ম আপটা কেমন, যেমন আমরা ছোটকালে যে স্কুলে সকালে গিয়ে সবাই প্যারেড করতাম, সবাই হাত উঠাতাম, বিভিন্ন রকম এক্সারসাইজ করতাম স্কুলে সকালে, যেটা আমাদের স্কুলের শুরুতে যে সব এখনো স্কুলগুলোতে হয়, ও দিস ইজ ওয়ার্ম আপ এক্সারসাইজ। দাঁড়িয়ে করতে পারে, সামনে ঝুঁকা, হাত উঠানো, জাস্ট একটু মুভমেন্ট করা, মোবিলাইজিং করা, এতে কি হবে সার্কুলেশন বাড়বে। যদি মাসেল কোনোটা, যেহেতু রাতে ঘুমিয়েছিল মানুষ, সকালে উঠে হয়তো মাসেলগুলো রিল্যাক্স হবে, বা একটা লোক একটা পশ্চারে দীর্ঘ সময় ছিল তখন তার প্রত্যেকটা মাসেল অ্যাক্টিভ হবে, সার্কুলেটরি সিস্টেমটা অ্যাক্টিভ হবে। এই হালকা কিছু লাইট এক্সারসাইজের পরে দেন সে তার বেসিক যে এক্সারসাইজে উনি গিয়েছে, সেটা হাঁটা হোক বা দৌড়ানি হোক বা জিমের কোনো এক্সারসাইজগুলো হোক, এগুলো করতে পারে। এবং ওটার পরে যেটা আমরা যে বললাম যে কুল ডাউন বা আফটার এক্সারসাইজের পরে আমাদের কিছু এক্সারসাইজ করতে হয়, আমরা রিকভারি এক্সারসাইজ বলে থাকি, যেমন স্ট্রেসিং, তখন যেমন কাপ মাসেল স্ট্রেসিং দিতে পারে,
কোয়াড্রিসেপস স্ট্রেসিং দিতে পারে, বডির মাসেলগুলো স্ট্রেসিং দিতে পারে, স্ট্রেস দেওয়া এবং কুল ডাউন হওয়া। তো এই জিনিসগুলা ইউটিউব বা বিভিন্ন জায়গায় অনেক এক্সারসাইজ বা স্ট্রেসিংগুলো দেওয়া আছে। বেসিক স্ট্রেসিং, কিছু স্ট্রেসিং আছে আমরা রুগীদেরকে হাসপাতালে করাই স্পেসিফিক মাসেলের জন্য, সেটা আমরা করাবো, সেটা রুগীর ট্রাই করার দরকার নেই বা জেনারেল পিপল করার দরকার নেই। কিন্তু অ্যারোবিক স্ট্রেসিংগুলো যেটা আছে নিজে নিজে করতে পারে, এগুলো প্রচুর স্ট্রেসিং আমার ইউটিউবেও দেওয়া আছে, ওগুলো নিজেরা ট্রাই করতে পারে পারে, সেটা হচ্ছে এক্সারসাইজের পরের কথা। তো সবচেয়ে মানে এই পুরো এক্সারসাইজ টাইমটার মধ্যে কিন্তু হাইড্রেশন মেনটেন করতে হবে, মানে পানি যেন খায়, পানিটা কিন্তু পরিমিত খেতে হবে। অনেকের হয়তো এরকম কোনো পরিবেশে আছে যেখানে তার প্রচুর সোয়েটিং হচ্ছে, সেক্ষেত্রে আরো সে ডিহাইড্রেট হয়ে যেতে পারে। তো এটা খেয়াল রাখতে হবে। তাহলে এক্সারসাইজ করাকালীন সময় একটু পর পর যদি অল্প অল্প মাঝে মাঝে পানি খেতে হবে কিন্তু ভালো, জি তাই না? আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।